আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আজ একটি গ্রাফিক্স কার্ডের রিভিউ করব, তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আমরা যারা গেমিং জগতে ডুবেছিলাম তাদের জন্য দুঃসংবাদ, স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয় 1.5 বছর পরে খোলার ঘোষণা করা হয়েছে আগামী 12 তারিখ। যাই হোক, তাই বলতো গেমিং বসেরা আর গেম খেলা বন্ধ করে দেবে না। তাই নিয়ে আসলাম এলসা GTX 1660 6GB GDDR5 গ্রাফিক্স কার্ডটি। এই গ্রাফিক্স কার্ডটি আনবক্সিং করলে পেয়ে যাবো একটি ইউজার ম্যানুয়াল গাইড এবং তারপরেই পেয়ে যাবো আমাদের সেই কাঙ্ক্ষিত গ্রাফিক্স কার্ডটি। হাতে নেওয়ার পর বোঝা যাচ্ছে খুবই লাইট ওয়েটের, কিন্তু এর মেটেরিয়ালগুলো খুবই স্ট্রং। আমরা খুবই দুঃখিত যে গ্রাফিক্স কার্ডটি কোন পিসিতে ইনস্টল করবেন তা দেখাতে পারবো না। এলসা GTX 1660 গ্রাফিক্স কার্ডের যদি কিছু বলি, তবে এতে রয়েছে 6GB ভিডিও মেমোরি এবং এতে ব্যবহার করা হয়েছে ডুয়াল ফ্যান। এই গ্রাফিক্স কার্ডের ফ্রিকোয়েন্সি রয়েছে 8000 mAh এবং এর স্ট্রিম প্রসেসর 1408। আপনারা মনিটর বা আদার ডিভাইসের সাথে কানেক্ট করার জন্য পেয়ে যাবেন একটি ইন্টারফেস। এছাড়া এতে ডিসপ্লে পোর্ট, HDMI, DVI রয়েছে। এতে আপনারা সম্পূর্ণ পাওয়ার সাপ্লাই করতে পারবেন। এর পাওয়ার কনজাম্পশন হচ্ছে 25W থেকে 120W পর্যন্ত। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের ভিডিও। প্রোডাক্টটি যদি আপনারা ক্রয় করতে চান তাহলে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে ভিজিট করতে পারেন। আর যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিবেন এবং আপনাদের যদি কোনো মতামত থাকে তাহলে অবশ্যই তা কমেন্ট বক্সে জানাতে পারেন। আর যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে দিবেন। ধন্যবাদ।